এক ভাই বলেছেন দাড়ি রাখা সুন্নাত না ফরজ? সহি আকিদাই জবাব চাই। দাড়ি রাখা হচ্ছে ফরজ, ওয়াজিব, ওয়াজিব বলেছে, ওয়াজিবই হলো ফরজ। হানাফি মাঝহাবে এটা ওয়াজিব আর ফরজে পার্থক্য করে, কিন্তু বাকি তিন মাঝহাবে এটার পার্থক্য নেই। তো দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব, আর দাড়ি চাষা বা চেঁচে ফেলা অথবা কাটা উভয়টি হারাম, তবে হারাম ওইটা একটু কম আর এটা বেশি। বুঝে আসছেন? কেন এটা কিভাবে হারাম আপনাদেরকে আমি বলেছি, শুরুতেই বললাম যে আল্লাহ তাআলা রাসূল বলছেন কি, যে আমার আনুগত্য করবে সে জান্নাতে যাবে। এটা রাসূলের আনুগত্য না অবাধ্য হওয়া? অবাধ্য হওয়া। কোন সাহাবী দাড়ি চেয়েছেন? ইবনে উমরের একটা কথা আছে যেটা ওটা ব্যক্তিগত আমল, তারপরে উনি এক মুঠের পরে করেছেন, তাহলে আমরা কোন হাদিসের এতে দাড়ি কাটবো বা দাড়ি চাষবো? এই জন্য বলবো দাড়ি রাখা ওয়াজিব। আপনি ফতোয়া লাজনা দাইমা এদেশের সর্বোচ্চ ওলামা পরিষদের ফতোয়া দেখে নিন, আমাদের কাছে এর পেপার আছে বাংলায় অনুবাদ করা, কারো দরকার হলে আমরা দিতে পারবো ইনশাআল্লাহ। তো দাড়ি রাখাটা হলো ওয়াজিব, সে এর হাদিসগুলো এই দাবি রাখে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াফুল্লুহা ওয়ারখুল্লুহা, তোমরা দাড়িকে মাফ করে দাও, দাড়িকে লম্বা করো, দাড়িকে ছেড়ে দাও, এই সকল শব্দ ব্যবহার করা হয়েছে। আর এর বিপরীত আমল সাহাবাদের থেকে পাওয়া যায় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবী রাসূলগণ থেকেও পাওয়া যায় না। আর আরেকটা হাদিস এভাবে বর্ণিত হয়েছে যে একদা কেসরা বা কাইসারের দুজন দূত এসেছিল যাদের মোষ বড় ছিল, দাড়ি চাচা ছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদেরকে কে এটা বলেছে? তারা বললো যে আমাদের মনিব বলেছে। তখন রাসূল বললেন ওয়ালাকিন আমারনি রব্বি, কিন্তু আমার রব আমাকে আদেশ করেছেন আন আফওয়ালি হেতে, আমি যেন দাড়িকে মাফ করে দিই, ওয়া আকুসা শারিবি, আর আমার মোষকে যেন আমি ছোটো করি। স্বভাবজাত যে ধর্মগুলো নবী ও রাসূলদের মাঝে যুগ যুগ ধরে চলে আসছে তার মধ্যে একটা হচ্ছে এফা উল্লেহিয়া, দাড়ি লম্বা করা, মোষ ছোটো করা, দাড়ি লম্বা করা, মোষ ছোটো করা। তো আশা করি বুঝতে পেরেছেন, দাড়ি ছোটো করাটা পাপের কাজ, একেবারে চেঁচে ফেলা আরও বেশি পাপের কাজ, সম্পূর্ণ হারাম। তাই আপনার চেহারাকে রসুলের চেহারার সাথে আপনি মিলান, আর কাফেরদের সাথে মেলাবেন না, নারীদের মহিলাদের সাথে সাদৃশ্য পোষণ করবেন না, মহিলাদের দাড়ি আল্লাহ দেন নাই, হ্যাঁ এটা তাদের সৌন্দর্য, কিন্তু আপনার পুরুষত্বের পরিচয় হচ্ছে আপনার দাড়ি, আপনার দাড়ি। তাই দাড়ি রাখবেন, দাড়ি কাটবেন না। কারো যদি কোনো জায়গায় কোম্পানিতে বিভিন্ন সমস্যা থাকে, অনেক সময় সমস্যা করে, যতটুকু পারেন আল্লাহকে ভয় করার চেষ্টা করুন, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যতটুকু পারেন আপনাকে ফুল রাখতে দেন একটু কম করে রাখেন, আর এইখানকার কাজ যদি চেঞ্জ করা সম্ভব হয়, অন্য জায়গায় কাজ নেওয়া সম্ভব হয় সেটা করুন। আল্লাহ যেন আমাদেরকে এরকম সমস্যা থেকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন।